নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেককে সাবধানে আছেন, ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। দেখুন, পজিটিভিটি ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না এবং জীবনযাপনই করতে পারবো না। এখন বিশেষত যে কারণে আমাদের সবথেকে বেশি পজিটিভ থাকতে হবে, যেটার জন্য আমরা প্রত্যেকে দলবদ্ধ হয়েছি, আমরা আমাদের মতন করে বিভিন্ন আঙ্গিকে সেই ভাবনাটাকে ভাবছি, কিন্তু সবাই কিন্তু পজিটিভই ভাবছি যে দিনের শেষে তার রেজাল্টটা যেন পজিটিভ আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও, গণেশ পুজো। জানেন, গণেশ পুজো আমি কখনো এত সামনের থেকে দেখিনি, এই বৃহৎ পরিসরে তো কখনোই দেখিনি, তাই আমার উৎসাহটা একটু বেশি ছিল। কমপ্লেক্সের পুজো এটা, আমার দেখা প্রথম একটা পুজো কমপ্লেক্সের। জন্মাষ্টমীর সময় তো আমি থাকতে পারিনি, তবে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই মতন গণেশ পুজো হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে এই পুজো বিষয়বস্তু নিয়ে আমার যে খুব উৎসাহ সেটা একেবারেই নেই। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা এই বিষয়টি জানবেন। তবে আমার কাছে পুজো বলতে যেটা, এই যে সবাই মিলে একজোট হওয়া, আড্ডা, গল্প, হাসাহাসি। আমার কমপ্লেক্সে আমাদের তো একদমই নতুন, আমি তো সেই ক্ষেত্র ধরে বেশ কয়েকজন আছে যাদের সাথে আমার বন্ডিংটা ইতিমধ্যে বেশ ভালো, কিন্তু আরও অনেকেই আসেন যাদের সাথে এই পুজো বা উৎসবে দেখা হয়। আর বাচ্চাগুলোকে দেখছেন তো, তারাও ছুটির মেজাজে, উৎসবের মেজাজে এক জায়গায় হয়েছে, খেলাধুলো করছে। এটাই আমার কাছে ভীষণ আনন্দ দেয় একটা উৎসব বা একটা পুজো হলে। যাই হোক, কথা বলতে বলতে পুজো হয়েই গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন হোম হচ্ছে, এবং হোম হয়ে যাওয়া মানেই পুজো শেষ। আর এই যে শুভঙ্কর, ওর একটা বড় দায়িত্ব, সেটা হচ্ছে প্রসাদ বিতরণ করা, যদিও সেটা সবাই মিলেই করে। আমাদের কমিউনিটির পুজো হয়ে গেছে আর আমি আর শুভঙ্কর এখন যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে। সোহার্দদা ফোন করেছিল সকালবেলা, ওখানেও পুজো হচ্ছে, আর চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। দুর্গাপুজোতে ঘুরতে পারবো না? হ্যাঁ, দুর্গাপুজোতে, সেটাই, ওই জন্য আমি যে জামাটা পরেছি এইটাও আমাকে টুটু মাসি দিয়েছে, তো এটাও পুজোর জামা। সুন্দর হওয়ারই কি সুন্দর করে সাজিয়েছে সবটা, আর তার সাথে ভোগ সবটাই অসাধারণ। চানা মশলা, পনিরের তরকারি, লুচি, আলু ভাজা, পটল ভাজা, খিচুড়ি, চচ্চড়ি মানে লাবড়া, আর পায়েস, চাটনি, মানে সব মিলিয়ে একদম অসাধারণ একটা আয়োজন। সাথে উপরি পাওনা যেটা, সেটা হচ্ছে মালপোয়া, পাটিসাপটা, নারকেলের নাড়ু আর মোদক। আমি খাচ্ছি এখন প্রসাদ, আর প্রত্যেকটা জিনিস হাতে করাই, যে মোদক, নাড়ু, পাটিসাপটা, এখানে মালপোয়া, এক্সিবিশন ছিল তার সত্ত্বেও এত কিছু করেছে, প্রত্যেকটা অসম্ভব ভালো হয়েছে। এখন হোম হচ্ছে। বুঝতেই পাচ্ছেন হোম হচ্ছে, তার মানে পুজো প্রায় শেষ, এই বছরের মতন অন্তত পুজো সম্পন্ন হয়েছে। এরপর প্রসাদ বিতরণ করা হয়েছিল। প্রসাদের স্বাদ নিয়ে হয়তো ওভাবে বলাটা ঠিক না, প্রসাদ প্রসাদই হয়, কিন্তু বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল প্রত্যেকটার স্বাদ। ভোগ কেমন খেলে? সত্যি দুর্দান্ত। তো ও ফ্ল্যাটে চলে যাবে আর আমি যাবো ক্লাস করাতে সার্জন অ্যাভিনিউতে। দিদি ভাই যেহেতু ওখানে যাবে, এক্সিবিশন আছে, তো জায়গাটা তো একই, আমি ওর সাথে বেরিয়ে যাবো আর ও আমাকে পরে আনতে। কাল অনেক রাত্রে ফিরলাম, তাই আর ভিডিও করা হয়নি। আজকে তো ঠাকুর নিরঞ্জনের পালা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলমূর্তি আমাদের প্রত্যেকের মঙ্গল করুন, এটাই প্রার্থনা করি। সকলের মনের বাসনা পূর্ণ হোক, আমরা যেটা করছি সেই কাজে যেন আমরা
সমৃদ্ধি লাভ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, চেষ্টা করবেন আনন্দে থাকার, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ভীষণ ভীষণ দামি। আজকে বাঁচুন, কারণ আমরা সত্যি জানি না আগামীতে ঠিক কী হতে চলেছে, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।